নামাজকে রব্বুল আলামিন একা একা ফরজ করেন নাই রব্বুল আলামিন নামাজকে জামাতের সঙ্গে ফরজ করেছেন এই জন্য মুসলমানরা আজান হয়ে যাওয়ার পরে মসজিদে গিয়ে কাঁধে কাঁধ লাগিয়ে কাতারবন্দী হয়ে সবাই একসাথে দাঁড়িয়ে যায় কারণ জামাতের সঙ্গে নামাজ যিনি ফরজ করেছেন তিনি কে কোরআনুল কারীমের দুই নম্বর সূরা সূরাতুল বাকারায় 43 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া রুকউ মা'আর রাকিঈন সালাত কায়েম করো যাকাত দাও আর রুকুকারীদের সঙ্গে রুকু করো অর্থাৎ জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করো নামাজের মধ্যে আমরা যেভাবে ভাই ভাই একই কাতারে দাঁড়িয়ে যাই আমরা যদি নামাজের বাহিরে সমাজের মধ্যে মুসলমানরা ভেদাভেদ ভুলে এক কাতারে থাকতে পারতাম ইসলাম বিরোধীরা মুসলমানের বিরুদ্ধে কথা বলারও সাহস পেত না কিন্তু দেখা যায় নামাজের ভেতরে আমরা এক কাতারে দাঁড়াইলেও নামাজের বাহিরে সমাজে আমরা ভিন্ন ভিন্ন কাতার হয়ে আছি ঠিক কিনা আপনাদের কথা কি আর বলবো আমরা হুজুররাই তো এখন বিভিন্ন ফেরকায় চলে গিয়েছি কওমির হুজুর আলী আর হুজুরকে দেখতে পারে না আলী আর হুজুর কওমির হুজুরকে দেখতে পারে না হুজুরে হুজুরে ঠেলাঠেলি থাকতে হুজুরে হুজুরে আলাদা দল থাকতে কোনোদিন ইসলাম কায়েম হবে না ঠিক কি না এজন্য ওয়াজ আম পাবলিকের আগে হুজুরদের উদ্দেশ্যে দরকার ওই দিন একজন বলেছিল পাল্লার মধ্যে ব্যাঙ রাখা যেমন কঠিন আলেমদেরকে তেমন এক টেবিলে বসানো কঠিন আমরা কওমির আলেম হইলে আলী আর আলেমকে দেখতে পারি না আলী আর আলেম হইলে কওমির আলেমকে দেখতে পারি না আমরা আহলে হাদিস হলে বাকিদেরকে দেখতে পারি না আমরা সুন্নি হলে বাকিদেরকে দেখতে পারি না এরকম যদি আলেমে আলেমে ভেদাভেদ থাকে জালেমে জালেমে দোস্তি হয়ে মুসলমানদের উপরে কার বালা চলবে এখন তো তাই চলছে আলেমে আলেমে ঠেলাঠেলি আর জালেমে জালেমে দোস্তি ঠিক কি না আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি দেখেন আমরা হুজুররা কোন জায়গায় আছি সালাতে দোহাত কোথায় বাঁধবে নবীর উপরে বুকে আমিন বলবে চুপি সারে নাকি সজোরে আওয়াজ ফুকে ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল টুপ টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব এটা জামাত টুপি এটা হেফাজত টুপি এটা সন্নি টুপি এটা কৌমি টুপি আছে না নাই মিয়া আপনি টুপি দিয়া মুসলমান ভাগ করেন এই সুযোগে ইসলাম বিরোধীরা আলেমদের উপরে মুসলমানদের উপরে দিন কায়েমের কর্মীদের উপরে কারবালা চালায় আপনি টুপি দিয়া ইসলাম ভাগ করেন ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব এই সুযোগে আমরা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি খেতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত নিজের হিসেব করে না আলেম অন্যের কথা ভাবে বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামে যাবে কাফের ফাসেক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা হেরার চের আগে চিনতে পারেনি এখনো আপন পর জালিমের কাছে চলে গেছে তাই নিজের সাজানো ঘর হেরার চের আগে চিনতে পারেনি এখনো আপন পর জালিমের কাছে চলে গেছে তাই নিজের সাজানো ঘর সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি
পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি আজ আমরা এমন হয়ে গিয়েছি এক আলেমের উপরে মুসিবত আসলে বাকি আলেমরা হাসাহাসি করেছে বলে এটা তো আমাদের না আপনি যে বললেন এটা আমাদের না মনে রাখবেন বাঘ আগে আটকাইতে পারলে এরপরে বাঘের নিচে যারা আছে এদেরকে ধরার ব্যাপারই না যখন বাঘকে আটকানো হয়েছিল তখন চুপচাপ ছিল অসুবিধা না এটা আমাদের না অসুবিধা না এটা আমাদের না কিন্তু এরপরে যে অন্ধকার নেমে এসেছে আমরা জানি না এই অন্ধকারের সুফে সাদেকার গুণদিন হবে ঠিক কি না আমরা যদি প্রথম থেকে আলেমরা এক থাকতে পারতাম আমরা এক ভাইয়ের উপরে নির্যাতন আসলে আরেক ভাই চুপ থাকি শুনেন ইসলাম বিরোধীরা কোন দল বা ব্যক্তিকে টার্গেট করে কাজ করে না তারা গোটা উম্মা গোটা উম্মতকে আলেমুল আমাদের সবাইকে তারা শেষ করার টার্গেট দিয়ে কাজ করে ঠিক কি না আমরা মনে মনে ভাবছি না আমাদের উপর তো আসে নাই বলেন তো একটা লাঠি যদি সবার হাতে দেওয়া একটা একটা করে একটা লাঠি ভাঙা সহজ না কঠিন সহজ আর যখন প্রত্যেকের হাতে একশোটা করে লাঠি দেওয়া হবে একশোটা লাঠি ভাঙা খুব কঠিন আমরা যদি আলেম আলেম পাঠ পাঠ হয়ে থাকি কৌমি আলিয়া এগুলা করতে করতে যদি আলাদা থাকেন ইসলাম বিরোধীরা যারে যখন ধরবে একদম মেরুদণ্ড ভেঙে দেবে আর যখন কৌমি আলিয়া মনের ভেতরের হিংসা বাদ দিয়ে সব এক কাতারে আসতে পারবেন এই দেশে একজন আলেমের হাতে হাত করা পড়ার সাহসকেও কোনোদিন পাবে না আপনারা হুজুরে হুজুরে ঠেলাঠেলি করেন দেখাই তো কৌমির আলেমের হাতেও হাত করা আলিয়ার আলেমের হাতেও হাত করা একটু এক টেবিলে বসে দেখেন আপনারা হুঙ্কার দেওয়া লাগবে না একদিন শুধু এক টেবিলে বসে চা খান আপনাদের চা খাওয়া দেখে সবার অজু ছুটে যাবে একদম আল্লাহ বুঝার তৌফিক দান করেন নামাজ থেকে এই বুঝি শিক্ষা নিয়েছেন খালি আসেন ওয়াজ মাহফিলে এসে বুকে হাত বাঁধে না নবীর উপরে হাত বাঁধে ফাজদামি করার জায়গা পান না উম্মতের ঘরে আগুন লেগেছে পারলে পানি ঢালেন কেরোসিন ঢাইলে আর উম্মতের ঘরে আগুন লাগাইয়েন না আর যেখানে মন চায় হাত বাঁধুক যার বুকের উপরে হাত বাঁধার মন চায় বাঁধুক যার নবীর উপরে হাত বাঁধার মন চায় বাঁধুক যার আসতে আমিন বলার ইচ্ছা বলুক যার জোরে আমিন বলার ইচ্ছা বলুক এগুলা দিয়া ফেতনা লাগাইয়েন না এগুলা দিয়ে ফেতনা লাগানোর কারে আপনি এক পার্টি হয়ে যায় হক আর এক পার্টি হয়ে যায় বাতিল আরে ভাই আপনার সাথে তার যদি হাত বান্ধা নিয়ে অমিল থাকে অমিল তো হয়েছে একটা বিষয়ের যদি পাঁচটা বিষয়ে অমিল হওয়ার কারণে তারে পাঁচবার ফাসেক বলেন ৯৫টা মিল আছে তারে ৯৫বার মুমিন বলা লাগবে আপনি তো মুমিন বলেন না আসেন খালি আগুন ধরাইতে আর আগুন লাগাইয়েন না এবার একটু উম্মতকে এক করার চেষ্টা করেন উম্মত যদি এক হয়ে যায় দেখবেন এই দেশে ইসলামের পতাকা উড়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করেন নামাজের এক নাম্বার শিক্ষা হলো ঐক্যবদ্ধ থাকা লাগবে বিভক্ত হওয়া যাবে না ঐক্যবদ্ধ থাকা লাগবে ঐক্যবদ্ধ থাকলে শক্তি তখন বাড়বে না কমবে এই জন্য রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ১০৩ নম্বর আয়াতে বলেছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরো যদি তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও সব মুসলমান যদি ভেদাভেদ ভুলে যাও সব আলেমরা যদি ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে চলে আসতে পারো আল্লাহর দ্বীনের রজ্জুকে তোমরা যদি ঐক্যবদ্ধভাবে ধারণ করতে পারো রব্বুল আলামিন কোরআনুল কারিমে কি সুসংবাদ দিচ্ছেন দেখেন কোরআনুল কারিমের ৪ নম্বর সূরা সূরাতুন নিসা-এর ১৭৫ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما কারেন্ট চলে গেছে না আচ্ছা অসুবিধা নেই চলে আসবে ইনশাআল্লাহ
একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি লেট হবে, বেশি লেট হবে। লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله কষ্ট হচ্ছে আপনাদের, খুব গরম লাগতেছে আপনাদের, কষ্ট হচ্ছে না তো? অসুবিধা নাই, বাংলাদেশের মানুষ এখন কোরআনের জন্য গরম সহ্য করতে পারে, বাংলাদেশের মানুষ এখন কোরআনের জন্য পাগল পাড়া হয়ে ছুটে আসতে পারে। এই চিত্র জানান দিচ্ছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আল্লাহ কবুল করেন। রব্বুল আলামিন বলছেন, সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যাও কি করব তোমাদেরকে শোনো, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায় 175 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়াতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলি ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকীমা। আল্লাহ তাআলা বলছেন, অতএব তোমরা যদি আল্লাহর উপর ঈমান এনে আল্লাহর দ্বীনের রজ্জুকে মজবুত ভাবে তোমরা ধারণ করতে পারো, আল্লাহর দ্বীনকে যদি তোমরা ঐক্যবদ্ধ হয়ে ধারণ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে নিজের অনুগ্রহে তার রহমতের ভেতরে ঢুকাবেন। আর আল্লাহর রহমতের ভেতরে আমরা ঢুকে গেলে পৃথিবীর কোনো পরাশক্তি আমাদের মোকাবেলা করতে পারবে। আল্লাহ তাআলা বলছেন, ঐক্যবদ্ধ হয়ে যাও, তাহলেই দেখবো আমি তোমাদেরকে আমার রহমতের ভেতরে ঢুকাবো, আর আমি তোমাদেরকে সোজা পথ দেখিয়ে দিব। তাহলে নামাজ আমাদেরকে এক নম্বরে ঐক্যের শিক্ষা দেয়। কিসের শিক্ষা দেয়? আজকে থেকে হাত বান্ধা নিয়ে মারামারি করবেন নাকি, কৌমিয়া নিয়ে না ফালাফালি করবেন নাকি, কোন হিংসা নাই, নিন্দা নাই? আমাদের রব কয়জন, নবী কয়জন, কিতাব কয়টা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত জীবন বিধানে ঐশি বাণী কোরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়াও বান। আল্লাহ আমাদেরকে এক বানায় দেন, আরো জোরে বলেন আমিন। তাহলে নামাজ এক নম্বরে আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয়। আমরা ঐক্যবদ্ধ হয়ে গেলে আমাদের শক্তিটা বাড়বে না কমবে? আসুন, আলেমদেরকে রিকোয়েস্ট করবো বিশেষ করে, প্লিজ একটু আসুন, হৃদয়ের সংকীর্ণতা দূর করে দিই। এক ভাই আরেক ভাইরে দেখলে একটু বুকে নেই, একজন আরেকজনের বাসায় যায়। আমি প্রায় জায়গায় আফসোস করে একটা কথা বলি, সেটা হলো মানবরচিত মতবাদ যারা দুনিয়াতে প্রতিষ্ঠা করতে চায়, যারা নিজের স্বার্থের জন্য কাজ করে, তারা দেখা যায় স্বার্থের জন্য বাম রাম সবগুলারে পাশে নিয়ে তারা একজোট হতে পারে। কিন্তু আমরা হুজুর হুজুর এত ঠেলা ঠেলি। আচ্ছা, সবার উদ্দেশ্যই তো দিন কায়েম, তো সবার উদ্দেশ্যে যদি দিন কায়েম হয়, অন্ততপক্ষে উম্মতের স্বার্থে ইখতেলাফগুলোকে একদিকে রেখে আমরা যদি একজোট হয়ে আসতে পারতাম, আমার তো মনে হয় বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আলেমদের কাছে কোরআনের শাসনের জন্য সব দিয়ে দিত না। এটা আমরা করি, হিংসা আর হিংসা, হিংসা এটা বড় খারাপ রোগ, অন্তরের রোগ। এই রোগে যে আক্রান্ত হয় সে দুনিয়া ঘেরাতে বরবাদ হয়ে যায়। আসুন, হৃদয়ের সংকীর্ণতাকে আমরা ঝেড়ে ফেলে দিই, একটু উদার হই, এক ভাই আরেক ভাইকে বুকে টেনে নেই। ইসলাম তো এই মহব্বতটা আমাদেরকে শেখায়, ইখতলাফ ইখতলাফের জায়গায় থাকুক, মৌলিক বিষয় নিয়ে আমাদের মধ্যে কোনো ইখতিলাফ নাই। প্রতিদিন নামাজ 5 ওয়াক্ত, কোনো হুজুর কি বলছে, না আমার কাছে মনে হচ্ছে এটা 8 ওয়াক্ত, আরেকজন বলছে না আমার কাছে মনে হয় 6 ওয়াক্ত।
তাহলে বোঝা গেল মূল নিয়ে কোনো ঝামেলা নাই। আছে যেগুলো নিয়ে ঝামেলা ওগুলো কম্পালসারি বিষয় না। যে বিষয়গুলো নিয়ে আমাদের ঝামেলা ইখতিলাফ এগুলো মৌলিক বিষয় নয়, এগুলো অপশনাল বিষয়, এগুলো ইসলামের সিলেবাসের ভেতরেই নাই, মৌলিক সিলেবাস না, এগুলো চ্যাপ্টার না। ওই যে আপনারা যারা পড়াশোনা করেন দেখেন না যে আপনি যখন পড়েন দেখবেন টিকা পরিশিষ্ট কিছু থাকে না, এগুলা লেসনের বাইরের বিষয়, এগুলা চ্যাপ্টারের বাহিরের বিষয়। ওগুলা নিয়ে যদি আমরা পড়ে থাকি তাহলে মাথা উঁচু করে মুসলমান দাঁড়াতে পারবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নাম্বার টু, নামাজ আমাদেরকে সঠিক এবং যোগ্য নেতা নির্বাচনের শিক্ষা দেয়। কিভাবে? আমরা যখন নামাজে যাই মসজিদে, আমরা কখনো অযোগ্য ইমামের পেছনে নামাজে দাঁড়াই? বলেন তো আপনাদের এই করাই করাই নাকি কায়েম কায়েম করাই পারে বড়াই পারে সরি রাগ করেন না আপনারা, আমি সিলেটি মানুষ তো, নতুন আইসি আপনার এলাকাতে, আমি তো আর আপনারা সপ্তাহ জানতাম না। কায়েম বড়াই পারে তো আপনাদের এই কায়েম বড়াই পারে এলাকায় মসজিদে যদি কোনো ইমাম সাহেব আসেন, ইমাম সাহেব শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারেন না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাতিলিল কোরআন তারতিলা, তারতিল সহকারে তাজবিদের সাথে বিশুদ্ধ করে কোরআন পড়ো। আদেশটা কার? ইমাম সাহেব আসলেন কিন্তু ইমাম সাহেবের তেলাওয়াত শুদ্ধ না, আবার ইমাম সাহেব মাঝে মাঝে বাথরুমের ভেতরে গিয়ে সিগারেট টানেন। এইরকম কিছু রুগী আমি আমার সিলেটে পাইছি, আপনাদের উত্তরবঙ্গে নাই। হায় হায় হায়, এখানেও আছে নাকি? হায় হায় হায়, বিড়িখুর ইমাম সাহেবের পেছনে নামাজ পড়া ঠিক? কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আজকের বিজ্ঞান বলছে, আজকের বিজ্ঞান বলছে তামাক জাতীয় জিনিসগুলো শরীরের জন্য ক্ষতিকর, আর আল্লাহ কোরআনে বলেছেন যা খাইলে ক্ষতি হয় সেই দিকে যাইও না। তাহলে কোরআনের আদেশ লঙ্ঘন হলো, এটা একজন ইমাম সাহেবের অন্তত করা ঠিক না। এখন আপনাদের এই কায়েম বড়াই বাড়ি এলাকায় ইমাম সাহেব আসলেন, তেলাওয়াত শুদ্ধ না, মাঝে মাঝে লুকাই লুকাই বিড়ি সিগারেট খাইয়া ফেলেন, আবার খোঁজ নিয়ে জানা গেল হুজুরের বউ খুব একটা পর্দায় থাকেন না। বলেন তো এই ধরনের হুজুরকে আপনাদের এলাকায় কি মসজিদে আপনারা ইমাম বানাবেন নাকি? ইমামটা বাংলা শব্দ, হ্যাঁ ঘুমাইতেছেন নাকি? ইমামটা কি শব্দ? ইমাম ইটস অ্যান আরবিক ওয়ার্ড, এটা আরবি শব্দ, এটাকে ইংরেজিতে বলা হয় লিডার আর বাংলায় বলা হয় নেতা। ইমামকে ইমাম বলা হয় কেন? কারণ তিনি নামাজের সব মুসল্লিদের নামাজের নেতৃত্ব দেন, এই জন্য তাকে বলা হয় ইমাম। তাহলে বোঝা গেল নামাজে আমরা যখন দাঁড়াই অযোগ্য ইমাম ইমামের পেছনে আমরা নামাজ করি না, কারণ আমরা সবাই সচেতন মুসলমান, ঠিক না? আপনারা সচেতন না অসচেতন? এরা তো কথা বলে না, বাবা জানরা ভাইয়েরা কথা বলেন, আমরা সচেতন না অসচেতন মুসলমান? হ্যাঁ সচেতন মুসলমান। এই সচেতনতা যদি মসজিদে থাকে তাহলে মসজিদের ইমাম ঠিক থাকবে, আর এই সচেতনতা যদি আমাদের মসজিদের বাহিরে না থাকে তাহলে দেখা যাবে দুর্নীতিবাজরা সমাজের ইমাম হয়ে, সমাজের নেতা হয়ে, সমাজের মানুষের সব সম্পদ পেটের ভেতরে ঢুকাইয়া আমানতের খেয়ালত করে ফেলবে। তাহলে বোঝা গেল আমি যে বলেছিলাম নামাজের ভেতরে সব শিক্ষা আছে। ইমাম সাহেব অযোগ্য হলে আমরা ইমামের পেছনে যেমন নামাজ পড়ি না, ঠিক তেমনি ভাবে চোর ডাকাত চাঁদাবাজ টেন্ডারবাজ দুর্নীতিবাজ এইরকম কোনো চরিত্রহীন লোককে, এইরকম কোনো চরিত্রহীন লোককেও আমরা সমাজের নেতা বানাবো? কিন্তু আপনাদের এলাকার লোকজন ঠিক থাকলেও অনেক এলাকায় আছে মানুষ এত লোভী হয়েছে, খারাপ হইতে হইতে এত নিচে নামছে, নিচে নামতে নামতে গরু ছাগল এমনকি হাঁস মুরগির নিচে নামছে। মনে হয় আপনারা কথাটা বুঝেন নাই। যখন নেতা বানানোর সময় এসে দেখা যায় মাত্র 50 টাকা 100 টাকায় মানুষ বিক্রি হয়ে যায়। যে মানুষ 100 টাকায় নিজেকে বিক্রি করে দেয় এটা তো পশু পাখি প্রাণীর চাইতেও আরো নিকৃষ্ট। তোমার চাইতে পশু পাখিও ভালো, কারণ তার দাম তোমার চাইতে বেশি। আমরা যদি আমাদের নিজের বিবেককে খাটাতে পারতাম
আমরা যদি নামাজের এই শিক্ষা সমাজে বাস্তবায়িত করতে পারতাম তাহলে তাকওয়াবান পরহেজগার আল্লাহওয়ালা লোকগুলো সমাজের দায়িত্ব পেত এতে করে সমাজের ভেতরেও শান্তি চলে আসতো দেখেন এখন সামনে দুর্ভিক্ষ আসতেছে দেশের টাকা সব বিদেশে পাচার যদি আল্লাহওয়ালা তাকওয়াবান চরিত্রবান লোকেরা সমাজের ইমাম হয়ে সমাজকে নেতৃত্ব দিত সমাজটা বদলে যেত সাইয়েদিনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আমার মনে পড়ে গেল আমি কি বলবো কষ্ট হচ্ছে আপনাদের সাইয়েদিনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আমার মনে পড়ে গেল বলেন তো উমর রাদিয়াল্লাহু আন তিনি নরম মানুষ না গরম মানুষ তিনি গরম মানুষ হলেও দায়িত্বের বেলায় তিনি অত্যন্ত সচেতন কত সচেতন দেখেন তিনি বলেছেন আমার শাসনামলে যদি ফোরাতের তীরে একটা কুকুর না খেয়ে মারা যায় আমি অমরের কলিজায় ভয় হয় না জানি তার জন্য আমার রবের কাছে জবাবদিহি করা লাগে কিনা আল্লাহু আকবার এখন তো আমার এরিয়ার অন্তর্গত অনেক মানুষ না খেয়ে মরে যায় আমরা খবর নেই না আর অমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছেন একটা কুকুরও আমার শাসনামলে যেন না খেয়ে মরে যায় না খেয়ে যেন মরে না যায় আল্লাহ আকবার তিনি এমন লোক ছিলেন তার একটা ছোট্ট ঘটনা আমার মনে পড়ে গেল সাইয়েদিনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন তিনি একদিন রাতের বেলা মোমবাতি জ্বালিয়ে ঘরের ভেতরে কাজ করছেন এখন তো আমরা উন্নত যুগের মানুষ এখন আমরা সবাই ইলেকট্রিসিটি কারেন্ট ব্যবহার করি সেই যুগে কারেন্ট ছিল না ইলেকট্রিক্যাল কোনো লাইটও ছিল মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করছেন ঠিক সেই সময়ে তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে আসলেন দরজায় এসে নক করলেন আসতে পারি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন থামো দরজায় দাঁড়াও তাদেরকে ঢুকতে দিলেন না দরজায় তিনি দাঁড় করিয়ে রাখলেন এরপরে তিনি তার সামনে থাকা মোমবাতির আলো ফু দিয়ে নিভিয়ে দিলেন এরপরে নতুন আর একটি মোমবাতিতে আগুন জ্বালালেন নতুন আর একটি মোমবাতিতে আগুন জ্বালিয়ে বললেন এবার তোমরা ভেতরে আসো ভেতরে ঢোকার পরে এরা কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো আমিরুল মুকমিনিন আমরা যখন দরজায় এসে রুমের ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলাম আমরা দেখলাম আপনার সামনেই একটা মোমবাতিতে আগুন ধরানো ছিল কি কারণে সেটা ফু দিয়ে নিবি নতুন আর একটি মোমবাতিতে আগুন জ্বালালেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন শোনো তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকা রাষ্ট্রের টাকাগুলো কারো বাপ দাদার টাকা নয় রাষ্ট্রের টাকাগুলো হলো জনগণের টাকা জনগণের ঘাম চোরানোর ট্যাক্সের পয়সা রাষ্ট্রের টাকাগুলো হলো জনগণের পয়সা কিন্তু আজকে অবাক লাগে যে জনগণের টাকা দিয়ে প্রজাতন্ত্রের কর্মচারীরা চলে এই প্রজাতন্ত্রের কর্মচারীরা জনগণের উপরে জুলুম করে বসে এটা বড় খারাপ বিষয় এরা হচ্ছে আপনার আমার চাকর প্রজাতন্ত্রের কর্মচারী দেখেন না এই দেশে 90% মানুষ মুসলমান 90 না গত জনসুমারি অনুযায়ী 91% আরো 1% বেড়েছে আপনার আমার ট্যাক্স দিয়ে আপনার আমার ঘাম চোরানো পয়সা দিয়ে এদেশের প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন দেওয়া হয় আমরা মানুষ হচ্ছি মুসলমান সাংবিধানিকভাবে আইন হলো প্রত্যেকেই প্রত্যেকের ধর্ম কর্ম পালন করবে কোনো বাধা দেওয়া যাবে কিন্তু দেখা যায় গান বাজনায় অনুমতি লাগে না গান বাজনায় ঝামেলা নাই কনসার্টে ঝামেলা নাই কোরআনের মাহফিল হতে গেলে এক শ্রেণীর লোক সামনে বাধা হয়ে দাঁড়ায় আছে না নাই কোরআনের মাহফিলগুলোতে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে যারা দুনিয়া আখেরাতে বরবাদ হয়ে যাবে তারা আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন আল্লাহর কোরআন প্রচারে বাধা দিয়েছে যারা দুনিয়াতে টিকতে পারেনি তারা আল্লাহর কোরআনের পথে কিয়ামত পর্যন্ত বাধা হয়ে দাঁড়াবে যারা টিকতে পারবে না উমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন শোনো তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে জনগণের জন্য অফিসিয়াল কাজ করছিলাম তোমরা যখন দরজায় এসে অনুমতি চাইলে মনে মনে ভাবলাম তোমরা তো আমার আত্মীয় স্বজন হয়তো ব্যক্তিগত কথা বলার জন্য এসেছ চিন্তা করলাম
জনগণের টাকা যেই টাকা রাষ্ট্রের টাকা ওই রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদের সঙ্গে যদি ব্যক্তিগত কথা বলি রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে আমানতের খেয়ানত হবে আল্লাহর কাছে কঠোরভাবে জবাবদিহি করা লাগবে এই ভয়টা যখন আমার কলিজায় চলে আসলো তখন আমি জনগণের টাকায় রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিই নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি এমন যদি হতো আমাদের নেতা হতো ওমরের মতো হতো আবু বকরের মতো চাই কি চাই না আওয়াজ হয় নাই চাই কি চাই না এমন যদি হতো আমাদের নেতা হতো ওমরের মতো হতো আবু বকরের মতো হইলে কি হইতো জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমাদের নেতা হতো মরির মতো হতো আবু বকরের মতো ঠিক তো বললেন এইরকম চিত্র এইরকম চিত্র পাওয়ার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই শিক্ষা নামাজ থেকে নিতে হবে নামাজে যেমন অযোগ্য কোন ইমামকে আমরা মসজিদে রাখি না ঠিক তেমনি ভাবে সময় আসলে অযোগ্য চরিত্রহীন জানামাজ দুর্নীতিবাজদেরকে আমরা আমাদের মাথার উপরে বসাবো না সব খাইয়া শেষ করে ফেলবো দেখা যায় আমরা খাটের নিচে জুতা রাখি আর এদেশে কিছু শেষরা চোর আর চামার আছে জনগণের তেল লুকিয়ে তারা খাটের নিচে রেখে দেয় নামাজের মধ্যেই শিক্ষা আছে নামাজের যোগ্য ইমাম লাগবে এটা নামাজ থেকে শিক্ষা নিয়ে নামাজের বাহিরেও যদি আমরা যোগ্য মানুষগুলোকে আমাদের নেতা বানাতে পারি সমাজ বদলে যাবে কোরআনওয়ালা মানুষদেরকে চিনতে হবে কোরআনওয়ালা মানুষ চিনতে হবে কোরআন ছাড়া মুক্তি নাই কোরআন ছাড়া শান্তি নাই আমি কি দিয়া বুঝাবো শুনেন বুঝলে তো এক লাইনেই বোঝা যায় এই কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে কত হাজার বছর আগে 1500 বছর হয়ে গেল কোরআনের একটা হরফ পরিবর্তন হলো না একটা নুকতা পরিবর্তন হলো না একটা হরকত পরিবর্তন হলো না এই কোরআনটা মানুষের জীবন পরিচালনার চূড়ান্ত সংবিধান মানুষের জীবন কেমনে চলবে মানুষ ভালো জানবে বা মানুষ মানুষ ভালো জানবে নাকি মানুষ যিনি বানাইছেন তিনি ভালো জানবেন যিনি বানাইছেন তিনি ভালো জানবেন এই ক্যামেরা যে বানাইছে সে জানে ক্যামেরার ভেতরে কোথায় কি সেট করছে আমার মতো হুজুরও বুঝবে না আপনাদের মতো খেজুরও বুঝবে আসমানটা কার জমিনটা কার আমরা কার আসমান জমিনে আসমানের নিচে জমিনের উপরে আমরা কোথায় গেলে শান্তি পাবো কোন পথে গেলে মুক্তি পাবো কোথায় গেলে সুখ পাবো সবচাইতে ভালো যিনি জানেন তিনি কে আল্লাহ সেই পথ বাতলে দিয়েছেন এই কিতাবের ভেতরে এটি আমাদের চূড়ান্ত সংবিধান কিতাবের নাম আল কোরআন এটাতে কোনো হুজুরেরও ক্ষমতা নাই কোনো খেজুরেরও ক্ষমতা নাই এখান থেকে কোনো কিছু বাদ দেওয়ার যে আমার ভালো লাগতেছে না এখন আমি একটু অ্যামেন্ডমেন্ট আনব সংশোধনী এনে এখন আমি 30তম সংশোধন করব 40তম সংশোধন করব আজকে আপনি সুযোগ পাইলেন আপনি সংশোধন করলেন আবার কালকে আমি সুযোগ পাইলাম দেখি তো না এটা আমার মতো না এটা আমি বাদ দিলাম সুযোগ আছে সুযোগ আছে চূড়ান্ত কেউ হাত দিতে পারবে না এখানে চূড়ান্ত আচ্ছা এই কোরআন দিয়ে নবীজি মসজিদে নববী পরিচালনা করলেন একই কোরআন দিয়ে আমার নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করলেন নবীজির পরে খোলাফায়ের রাশেদ আর চার খলিফা তারাও কোরআন দিয়ে মসজিদ চালালেন তারা আবার একই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন এরপর থেকে যে মুসলমানদের অধঃপতন শুরু হলো
অধপতিত হতে হতে আজ আমরা এই পর্যায়ে এসেছি কেন জানেন আমরা এখন কোরআনকে মসজিদ মাদ্রাসা পরিচালনার কিতাব বানিয়েছি আর সমাজকে আমরা আমাদের নিজেদের আইন কারণ দিয়ে চালাবার জন্য নিজের আইন দিয়ে পরিচালনা করছি তো নিজের আইন দিয়ে যখন আমরা পরিচালনা করছি আমার ভাই আজকে সুযোগ পাইলেন তিনি কিছু কাট সিট করলেন আগামী কাল যখন আমি সুযোগ পাইলাম যেটা আমার ভালো লাগে না এটা আমি বদলায় ফেললাম এরকম বদলাইতে বদলাইতে আমি আমাদের দেশের কথা বলছি না বিভিন্ন দেশে দেখা যায় 32তম 33তম 40তম 50তম সংশোধনী হয়ে গিয়েছে হে মানুষেরা কুড়িগ্রামের মানুষরা বাংলাদেশের মুসলমানরা কবে বুঝবেন আপনারা বলেন তো যেটা মানুষের হাতে গেলে তার নিজের স্বার্থের জন্য সে একটা লাগায় আর একটা বাদ দেয় এটা আপনাদের স্বার্থের জন্য তৈরি হয় না এটা তার নিজের পেটের জন্য নিজের স্বার্থের জন্য তৈরি হয় যেটা চূড়ান্ত যেটা ফাইনাল যেটা আর জোড়াতালি দেওয়া যাবে না সেটা কি সেটা কি এই কোরআন যেখানেই আছে সেখানে শান্তি দেখেন সৌদি আরব কোরআনের পুরো আইন নাই অল্প সামান্য একটু আছে শান্তি কম না বেশি অনেক বেশি অল্পতেই যদি এই শান্তি হয় না জানি পুরাটা থাকলে কত শান্তি হইতো দেখেন মধ্যপ্রাচ্যের ছোট্ট একটা দেশ কাতার এরা 50 60 বছর আগে এদের পূর্বপুরুষরা মরুভূমিতে উট চালাইছে উটের দুধ বিক্রি করে করে খাইছে এরা এখন কত ধনী দেশ তারা এবারের বিশ্বকাপে যে টাকা খরচ করেছে এই টাকা দিয়া বাংলাদেশের 40 বছরের বাজেট দেওয়া যাবে কত বছরে কত টাকা হইছে কি যা ছুটানি এখন এক একজন গাড়ি এক একজনের ঘেরেছে 100 200 গাড়ি অথচ তাদের দাদার আমলে বেশি না তো 50 60 বছর আগে এরা মরুভূমিতে উট চালাইছে উটের দুধ বিক্রি করেছে এখনো সৌদি আরবের বিভিন্ন এলাকায় আপনারা হজবরায় গেলে ঘুরবেন দেখবেন এখনো বেদুইন জাতি আছে আমি বেদুইনদের অনেক গ্রামে আমি নিজেও ঘুরেছি এগুলো ছিল তাদের পূর্বের ইতিহাস ছোট্ট ছোট্ট দেশগুলো কি উন্নতি লাভ করেছে আপনারা কি মনে করছেন শুধু তেলের কারণে না ভুল শুনেন আমার দেশেও নিয়ামত কম না এই আমার পিছনে আসার সময় দেখে আসছি তিস্তা নদীতে বালুর উপরে ভুট্টা এই দেশে কি নিয়ামত কম আছে আপনি ভাবছেন এই দেশে এই উত্তরবঙ্গের মাটি হলো সোনার মাটি এখানে যা ফলা হয় তা হয়ে যায় সুবহানাল্লাহ আমি যখন উত্তরবঙ্গে আসি আমি অবাক হয়ে যাই সেদিন আমি লালমনির হাট মাহফিলে যাচ্ছি তিস্তা নদী পার হয়ে তিস্তা নদী দিয়ে যখন যাচ্ছি দেখি বালুর মধ্যে ভুট্টা দেখছেন আপনারা এই দেশে এত নিয়ামত এত ফসল এত ধান এই দেখেন ডানে বামে সোনালি ধান এত ধান এত ফসল আমার সিলেটে আছে পাথরের খনি আমার বাড়ি তো সিলেটে এত পাথর সেখানে সুবহানাল্লাহ আপনারা কুড়িগ্রামের মানুষ দেখেন নাই শুনেন মাটি খুললেই শুধু নিচে থেকে পাথর দেখা যায় পাথর আমার বাড়ি ওই পাথরের এলাকার পাশে হাজার হাজার কোটি টাকার পাথর আছে সিলেটে গ্যাসের খনি আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গ্যাসের খনি আছে এই দেশে গ্যাসের খনি আছে পাথরের খনি আছে খনিজ সম্পদের খনি আছে সব খনি এগুলা খাইয়া শেষ করে ফেলে কারণ এই দেশে চোরের খনিও আছে এদেশের লোকেরা যদি এই চোর বাটপারগুলোকে আউট করে দিয়ে কোরআনওয়ালা লোকদের হাতে তারা যদি দেশের দায়িত্ব দিলে দিত কিসের কাতার কিসের আমেরিকা এই বাংলাদেশ দেখতেন উন্নতির উচ্চ শিখরে চলে যেত শুধু ইনসাফ দরকার ইনসাফ সুষম বন্টন দরকার এদেশে ইনসাফ নাই সুষম বন্টন নাই এজন্য আমার মনে পড়ে গেল বাংলাদেশের স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের কথা তিনিও আফসোস করে বলেছিলেন এতগুলা কম্বল আসলো নিজেরটাও পাইলেন না তিনি বড় ভালো মানুষ ছিলেন তার অনেক বক্তৃতা খুব সুন্দর তার জীবনীতে এটাও পড়েছি বঙ্গবন্ধু তিনি তো আসলে মাটির মানুষ ছিলেন জনসাধারণের লোক ছিলেন তা একবার এক লোক বঙ্গবন্ধুর সাথে দেখা করতে গিয়েছি মাঝে মাঝে দেখবেন সারের চাইতে দারোয়ানের পার্ট একটু বেশি হয়ে যায় এরকম কারবারটাই হয়েছে বঙ্গবন্ধুর জন্য গ্রাম থেকে এক লোক তার ক্ষেতের শাকসবজি নিয়ে গেছে আপনাদের এলাকার শাকসবজি কিন্তু খুব মজা জানেন আপনারা না আপনারা বুঝবেন না আপনারা তো এগুলা খান আমরা যারা ওই ঢাকা চিটাগাংয়ে থাইকা সবসময় ফরমালিন যুক্ত এগুলা খাই আর আপনাদের এলাকায় এসে যখন খাই চেয়ারম্যান সাহেব স্বাদই আলাদা এটা চেয়ারম্যান সাহেবের চেহারাও সঙ্গে নুরানি চেহারা শুধু চেয়ারম্যান সাহেবের দেখছেন ছেলেগুলার চেহারা কত সুন্দর এবং আসলে অন্য কথা বলার টাইম নেই কিন্তু এটা বলতে হয় এটা সত্য আমার সাথে আপনারা একমত হবেন আমি দেখেছি উত্তরবঙ্গে আসলে
এটা উত্তরবঙ্গে আমি তো এই আপনাদের এখানে ভালো কোনো হসপিটালই পাই না কারণ রোগ থাকলে না হসপিটাল থাকবে রোগী তো নাই এখানে আর আমাদের সিলেটে যান ঢাকায় যান চিটাগাংয়ে যান এই গলিতেই তিন চারটা ওই গলিতে চারি পাঁচটা কারণ গড়িয়ে গড়ে রোগী আর রোগী আপনাদের তো রোগ নাই রোগ হবে কেমনে ধান কাটেন ওই ধান আপনারা খান এই সবজি চাষ করে এই সবজি আপনারা খান আমরা তো ফরমালিনের উপরে আছি আমি দেখেছি এই যে আমার অনেক চাচাজানরা আছেন ষাট সত্তর বয়স ষাট সত্তর বছর বয়স ওই দিন দিনাজপুরে মাহফিলে গেছে এক চাচা আসছেন কয় ভাতিজা আমার বয়স কত জানো বললাম চাচা কত কয় বেশি না পঁচাশি বছর দেখলাম চাচা এখনো ফিট আমার এলাকার যুবকের চাইতেও চাচা ফিট খাইছে ভালো খাইছে ফরমালিন মুক্ত খাইছে আচ্ছা আমার আমি তো ভুলে গেলাম কোন জায়গায় জানিছিলাম বঙ্গবন্ধুর কথা তো গ্রামের এক লোক গিয়েছে কিছু তার শাক সবজি মানে গ্রামের অনেক জিনিস নিয়ে গেছে দারোয়ান আটকাই দিয়েছে এই কোথায় কয় না একটু স্যারের সাথে দেখা না 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 স্যারের সাথে দেখা করা যাবে কয় না 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 আমাকে যাইতেই হবে এখন তো দারোয়ান আটকাই ফেলতেছে যাইতেই দেয় না লোকটা হচ্ছে বঙ্গবন্ধুর সামনে যাবেই যাবে সে দারোয়ানে ধাক্কা টাক্কা মাইরা কোন মতে চলে গেছে উপরে গিয়ে তারপর বলতেছে যে স্যার আপনার জন্য এগুলো অ্যাম্বুলেন্স বঙ্গবন্ধু খুশি হলেন রাখলেন তার সাথে কথা বললেন তাকে বিদায় দিলেন বিদায় দেওয়ার পরে ওনার মনে হলো লোকটা গ্রাম থেকে আসছে এত কিছু নিয়ে আমাকে ভালোবাসে তার তো কিছু বকশিস দিলে সে খুশি হইতো চলে গেছে কি আর করবেন দারোয়ানে ডাকছে হ্যাঁ দারোয়ানের দিকে আসো বিশ টাকা হাতে দিয়েছেন তখন বিশ টাকা অনেক বেশি ছিল এখন তো বিশ টাকার দাম নাই বিশ টাকা দিয়ে চাও হয় কিনা আল্লাহ আলম তো বিশ টাকা হাতে দিয়ে বললেন যাও ওই লোকটারে পথে ধরিয়া আটকে তারে এটা দিও বলিও বঙ্গবন্ধু এটা তোমাকে ভালোবেসে দিয়েছে সে নিয়ে লোকটার হাতে দশ টাকা দিচ্ছে কয় টাকা দিয়ে বলছে যে ভাই বঙ্গবন্ধু তোমাকে খুশি হয়ে এই টাকাগুলো দিচ্ছে হের উঠছে আরো রাগ হ্যাঁ আমি কি টাকা নেওয়ার জন্য আসছি আমি বঙ্গবন্ধুকে ভালোবেসে আসছি মারছে টাকা নিয়ে আরেক দৌড় দৌড় দিয়ে গেছে আবার কয় স্যার আপনার টাকা আপনার কাছে রাখেন আমি কি টাকার জন্য আসছি নাকি আমি তো ভালোবেসে আসছি এই নেন আপনার টাকা বঙ্গবন্ধু হাতে নিয়ে দেখে কয় টাকা কয় কি বাবা তোমারে দিলাম বিশ টাকা তুমি ফেরত দাও দশ টাকা কয় স্যার আমি দশ টাকাই পাইছি আফসুস করে বলেছিলেন কোন দেশকে আমি সোনার দেশ বানাবো সোনার বাংলাদেশ যেই দেশে বিশ টাকা উপরের তলা থেকে নামতে নামতে নিচের তলায় গিয়ে দশ টাকা হয়ে যায় চোরের খনি দিয়া এটাকে আমি বানাইতে পারবো না তিনি বড় ভালো মানুষ ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হইতে হইলে এগুলা পড়া লাগবে বঙ্গবন্ধুর এই জীবনী পড়া লাগবে এখন থেকে বঙ্গবন্ধুর কুট লাগাইয়া কোটি কোটি টাকা পাচার করে ফেলছে এগুলা বঙ্গবন্ধুর আদর্শ নয় তার মতো আদর্শিত হইতে হইলে তার এই বক্তব্যগুলো আমল করেন ঠিক কি না তো বলছিলাম নামাজ আমাদের আপনারা কি রাগ করলেন কষ্ট পাইছেন আপনারা কষ্ট পাইয়েন না আবার আমি সিলেট থেকে আসছি এনে আজকে এক দুই ঘন্টার জন্য এসে যদি আব্দুল বাড়ি ভাই কষ্ট দিয়ে যায় তাহলে তো আবার কষ্ট হয়েছে আপনাদের আল্লাহ কবুল করেন তাহলে নামাজের দুইটা শিক্ষা বললাম এক নাম্বার নামাজ আমাদেরকে কিসের শিক্ষা দেয় তাজা শাকসবজি খাইয়া আর এখানে কি নদী একটা আছে ধরলা নদী নদীর মাছ রাগ করবে এই বুঝি কারবার তাজা মাছ খাইয়া এই ব্রেন বানাইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেলেরা তোমরা চান্স পাবা কেমন বিসিএস ক্যাডার হবা কেমন মেমোরাইজিং ক্যাপাসিটি এত কম থাকলে নামাজ আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয় কিসের শিক্ষা দেয় দুই নাম্বার নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা তিন নাম্বার নামাজ আমাদেরকে ভুল নেতৃত্বের প্রতি হুঁশিয়ারি প্রদানেরও শিক্ষা দেয় আপনাদের মসজিদের ইমাম সাহেব তিনি নামাজ শুরু করেছেন আমরা জানি নামাজ দাঁড়ালে প্রথমেই একটা সুরা দিয়ে নামাজ শুরু করতে হয় সুরার নাম সুরাতুল আপনাদের মসজিদের হুজুর আল্লাহু আকবার বলে শুরু করেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আপনারা চুপচাপ থাকবেন না পেছন থেকে একজন কৃষকও যদি হয় সেও বলবে হয় নাই হুজুর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লোকমা চলে যাবে তাহলে বোঝা গেল ইমাম সাহেব যদি ডক্টরেট হোল্ডার হন পিএইচডি হোল্ডার হন
তিনি যদি অনেক বড় শাইখুল হাদিসও হন কাবা শরীফের ইমাম ভুল করলেও পেছন থেকে কি দা হয় লুকমা দা হয় নামাজের এই শিক্ষা নামাজের বাহিরে থাকা লাগবে সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় যারা আছে তারাও যদি মুসলমানদের স্বার্থ বিরোধী কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা মুখ দিয়ে বের করে ফেলে কিংবা কোনো কাজ করার কথা বলে ফেলে সঙ্গে সঙ্গে তাওহীদবাদী জনতা চুপ না থেকে তাকেও সাথে সাথে কড়া হুঁশিয়ারি প্রদান করবে এটা নামাজের শিক্ষা এটা এখন নাই বলেই দশা হয়েছে খারাপ আমরা এখন সৎ কাজের আদেশ দেই না অসৎ কাজে বাধা দেই না চুপচাপ থাকে খুব হিকমত খাটাই আমরা হিকমত মানে সত্য কথা গোপন রাখা নয় হিকমত মানে হচ্ছে বিচক্ষণতা বুদ্ধিমত্তা উইজডম বিচক্ষণতার সাথে প্রজ্ঞার সাথে সত্য বিষয়কে কৌশল করে তুলে ধরা সুন্দর ভাষায় আপনি চাইলে তুলে ধরতে পারবেন সৎ কাজের আদেশ আর অসৎ কাজ যখন কোন সমাজ থেকে বন্ধ হয়ে যাবে তখন ওই জাতির উপরে গজব দিবেন কে আমার একটা কিচ্ছা মনে পড়েছে আমি কি বলবো না কষ্ট হচ্ছে আপনাদের আপনারা কি দাউদ আলাইহিস সালামের নাম শুনেছেন দাউদ আলাইহিস সালামের সময়ে শনিবারের দিনে মাছ ধরা নিষিদ্ধ ছিল কিবারে আল্লাহর এই আদেশকে কেন্দ্র করে দাউদ আলাইহিস সালামের উম্মতরা তিন ভাগে ভাগ হয়ে গেছে কয় ভাগে এক ভাগ লোক এরা তো ইহুদি জাতি কিন্তু আসমানে খাবার খাওয়া জাতি আমরা তো ধান ভাত খাই চাল খাল এগুলা মাটির খাবার আর ইহুদি খাইছে কি মান্না জালওয়া আসমানে খাবার খাওয়া জাতি তো এই জন্য ব্রেইনও আমাদের চেয়ে বেশি তো হওয়ারই কথা আসমানে খাবার খাইছে তো এক গ্রুপ বলল আল্লাহ তাআলা শনিবারে মাছ ধরা মাছ খাওয়া নিষেধ করছে আমরা শনিবারে মাছ ধরব না খাবো না আমরা আইল এই যে আইল আছে না এরকম আইল দিয়া বা বেড়া দিয়ে আটকায় রাখবো রবিবারে ধরবো আর খাবো কিরকম বুদ্ধি দেখছেন তাহলে এক ভাগ লোক এরকম কৌশল করে আটকায় রাখছে এটাও কিন্তু এক প্রকার কি চালাকি না এটাও আল্লাহর আদেশের সঙ্গে সীমা লঙ্ঘন না ফরমানি দুই নম্বর গ্রুপ এরা করলো কি মাছ আটকাইলো না ধরলো না খাইলো না কিন্তু যারা আটকাই দিয়েছে এদেরকে গিয়া বাধা দিল না তিন নম্বর গ্রুপ এরাও ভালো মানুষ মাছ ধরলো না আটকাইলো না খাইলো না কিন্তু যারা আটকাই দিয়েছে গিয়া কইতেছে ভাই তোমরা আটকাই দিছো কেন ভাই এটা তো আল্লাহ নিষেধ করেছেন তোমরা আটকাইও না তাইলে অসৎ কাজে গিয়ে কি দিয়েছে বাধা দিয়েছে নিষেধ করেছে আল্লাহ তাআলা যখন গজব পাঠাইলেন তখন এক শ্রেণীর লোককে গজবের বাইরে আউট করলেন যারা মাছ ধরে নাই আটকায় নাই আবার অসৎ কাজ যারা করছে যাদের যারা গিয়ে তাদেরকে বাধা দিয়েছে এদেরকে বাদ দিলেন বাদ দিয়ে বাকি দুই গ্রুপকে আল্লাহ তাআলা বনি ইসরাইলের 70,000 ইহুদিকে আল্লাহ একদিনে বানর বানিয়েছে কত হাজার এখন আপনারা তো চালাক মানুষ বুদ্ধিমান মানুষ এবার আমাকে বলেন তো দেখি এখানে তো এক গ্রুপ আছে যারা ধরছে আটকায় খাইছে এদের উপর ঠাডা পড়ুক ঠাডা বুঝেননি আপনারা মানে গজব পড়ুক কিন্তু আরেক গ্রুপ তো মাছ ধরে নাই আটকাইল না এদের উপর ঠাডা পড়লো কেন গজব আসলো কেন নিজের সৎ কাজ করেছে কিন্তু অসৎ কাজে গিয়ে বাধা দেয় নাই তার মানে বোঝা গেল আজান হইলে আপনি মসজিদে যান তসবি দিবেন নিজে খুব ভালো আর গোটা সমাজে জুলুম চলে অন্যায় চলে আপনি চুপ থাকেন ঠাডা যখন সমাজের উপরে আসবে আপনার উপরে আগে পড়বে সৎ কাজের আদেশ দেওয়া লাগবে অসৎ কাজে বাধা দেওয়া লাগবে ঘটনা তো আরেকটা মনে পড়ে গেছে বলবো এটা বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন অন্যায় দেখে অসৎ কাজ দেখেও যারা বাধা দেয় না এদের উদাহরণ হলো দুই তলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো উপরের তলায়ও প্যাসেঞ্জার আছে নিচের তলায়ও প্যাসেঞ্জার আছে জাহাজ তো চলে সমুদ্রের লোনা পানিতে জাহাজ চলে সমুদ্রে লোনা পানিতে লোনা পানি কি খাওয়া যায় আমরা তো চিটাঙ্গে থাকি ওইদিকে সাগর আছে লোনা পানি এগুলো খাওয়া যায় না তো এই জন্য জাহাজে আপনারা যারা জাহাজে উঠছেন তারা দেখছেন জাহাজে আমি উঠেছি তো জাহাজের মধ্যে পানি সংগ্রহ করে রাখা আছে বিশুদ্ধ খাবার পানি তো ওই জাহাজ আল্লাহর নবী বলছেন যারা অসৎ কাজে বাধা দেয় না উদাহরণ হলো দুই তলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো উপরের তলায় যাত্রী নিচের তলায়ও
যাত্রী কিন্তু খাবারের পানি সংগ্রহ করা আছে শুধু উপরের তলায় নিচের তলায় নাই নিচের তলার লোকরাই জন্য উপরের তলা থেকে পানি আনতে যায় উপরের তলার কিছু লোক বিরক্ত হয়ে বলতেছে এই তোরা একটু কম আসতে পারিস না এত উপরে আসিস কেন কমায় কমায় আসিস নিচের তলার এক লোক বলল হ্যাঁ আমরা আসি দেখে যদি এতই বিরক্ত হও ঠিক আছে আমি আর আইতাম না এখন থেকে পানি দরকার হলে জাহাজ আমি ফুটা করব জাহাজ ছিদ্র কইরা পানি তোলা শুরু করব এই পাগলা যদি কথা মতো কাম শুরু করে আর জাহাজ ছিদ্র করে যদি পানি তোলা শুরু করে তাহলে জাহাজ ডুবলে পাগলাটা একা ডুববে না সবগুলা ডুববে এই কিচ্ছা বলে আপনাদেরকে আসাইতে চাই না আল্লাহর নবী বলেছেন অসৎ কাজ যখন চলবে তখন কেউ যদি বাধা না দেয় গজব যখন আসবে ভালো মানুষের উপরে আগে ধাড়া পড়বে এজন্য মুসিবত থেকে বাঁচতে হলে আপনাকে অসৎ কাজে বাধা দিতেই কষ্ট হচ্ছে আপনাদের নামাজের আজকে দুইটা শিক্ষাই বললাম এই দুইটা শিক্ষা ঠিক হইলে আমার মনে হয় সব ঠিক সামগ্রিক কথা বলে ফেলেছি নামাজে দুইটা না সরি কয়টা বলছি তিনটা তিনটা এই তিনটা বললেই আরে ভাই সমাজ যখন ঠিক হবে তখন সব ঠিক হয়ে কয়টা শিক্ষা বলেছি তো বেশি বলার তো সময় পাইলাম না আর দিনের বেলা সময়টাও কেমনে কেমনে জানি চলে যায় এই যে এক ঘন্টা বিশ মিনিট চলে গেছে এক নাম্বার নামাজ আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয় আসুন না আজকে আমরা সিদ্ধান্ত নিই সবাই ঐক্যবদ্ধ থাকবো তো নাকি ঢেলাঢেলি করবেন দুই নাম্বার সঠিক নেতা নির্বাচন করলে সমাজে শান্তি আসবে ঠিক কিনা তিন নাম্বার অসৎ কাজ যেখানে আমাদের প্রতিবাদ আজকের এই মাহফিল আয়োজন হয়েছে দুই দিন ব্যাপী আপনারা সবাই খুশি তো দেখে কারা কারা খুশি হাত তুলেন তো মাশাআল্লাহ একটা তাকবীর মারেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আপনারা সারা মারেন সবাই যেহেতু খুশি হয়েছেন অনেকক্ষণ ধরে বসে আছেন দেখেন কি সুন্দর লাগে মাশাআল্লাহ এবারে একটু নিচের দিকে আস্তে 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 নামাইতে 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 পকেটের নিকট নিয়ে যান মানুষের পকেটে ঢুকাইয়েন না নিজের